দেশের গণতন্ত্র সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়েছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেকে 468 কোটি 23 লাখ টাকার একটি প্রকল্পের অনুমোদন। পহেলা বৈশাখে যৌন হয়রানি পুলিশের তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল। খালেদা সহ 38 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল। যুক্তরাষ্ট্রে গোলাগুলির ঘটনায় 192 জন আটক। আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত 5। ইতালির ঘরোয়া ফুটবলে ম্যাচ পাতানোর অভিযোগে গ্রেফতার 50। জল্পনা কল্পনা পেরিয়ে পাকিস্তানে পৌঁছেছে জিম্বাবুয়ে। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া দেওয়ান। দর্শক, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুই দশক অনুশীলনের পর দেশের গণতন্ত্র সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর 21 বছর দেশ গণতন্ত্রহীন অবস্থায় ছিল। কমনওয়েলথ পার্লামেন্ট পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিএ এর 37 সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলে তিনি একথা বলেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সিপিএ এর কার্যনির্বাহী পরিষদের চেয়ারপারসন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিনি শর্মি চৌধুরী। বাংলাদেশে নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠাতে ভূমিকা রাখায় প্রধানমন্ত্রী প্রশংসা করেন প্রতিনিধি দলের সদস্যরা। সমুদ্রে চোরাচালান ও মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে নৌযান সহ প্রয়োজনীয় যন্ত্রাংশ কিনবে সরকার। মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় 468 কোটি 23 লাখ টাকার একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। চলতি অর্থবছরের 28তম একনেক সভায় 1591 কোটি টাকার মোট 8টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আলাদা 3টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক। এতে ব্যয় হবে 685 কোটি 55 লাখ টাকা। প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনা নদীর ডানতি সংরক্ষণ করা হবে। বৈঠকে বাঁধ নির্মাণ ও নদী ভাঙন প্রকল্পের ব্যয় কমাতে এ জাতীয় প্রকল্পের কাজ শীতকালে করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, বিশাল সমুদ্র সীমা এবং দীর্ঘ উপকূল অঞ্চলের নিরাপত্তা বাড়াতে কোস্ট গার্ডকে শক্তিশালী করা হচ্ছে, আর এ লক্ষ্যে অতি দ্রুত প্রয়োজনীয় আধুনিক নৌযান এবং যন্ত্রপাতি কেনা হবে। পরিকল্পনা মন্ত্রী বলেন, উপকূলীয় এলাকায় যত জাতীয় সম্পদ আছে সেগুলোকে রক্ষণাবেক্ষণ ও জাতীয় স্বার্থে আরও সুন্দরভাবে ব্যবহার করার জন্য আমরা এ প্রকল্পটি নিয়েছি। এর ফলে চোরাই পথে কোনো কিছুই বাইরে যেতে পারবে না, আর কোনো কিছুই বাইরে থেকে অবৈধভাবে ভেতরে আসতে পারবে না। পহেলা বৈশাখে যৌন হয়রানির ঘটনায় তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ মহাপরিদর্শকের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস আদালতে এই প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে তদন্ত ও দোষীদের গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত আছে বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে হাইকোর্টের এই মামলার পক্ষভুক্তির আবেদন জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট। পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের যৌন হয়রানির ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনা তদন্তে এরই মধ্যে কমিটি গঠন করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে 8 জনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের ধরিয়ে দিতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক। মঙ্গলবার হাইকোর্টে দাখিলকৃত এ প্রতিবেদনটি আদালত গ্রহণ করে আগামী 28 জুন আবার প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস বলেন, যেহেতু 8 জনের ছবি শনাক্ত করা হয়েছে সেহেতু এ পদক্ষেপটি পুলিশ হেডকোয়ার্টার থেকে উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। হাইকোর্টের এই মামলায় পক্ষভুক্তির আবেদন জানিয়েছেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মনে করেন, দোষীরা যেন পার না পায় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে এজন্য তারা উচ্চ আদালতের নির্দেশনা চাইবেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের যৌন হয়রানির ঘটনার তদন্তের সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজধানীর যাত্রাবাড়ি থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 38 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদুল ইসলাম এই অভিযোগপত্র দাখিল করেন। গত 23 জানুয়ারি রাতে রাজধানীর যাত্রাবাড়ির কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে বাসের 29 যাত্রী দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে 1 ফেব্রুয়ারি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর আলম নামের এক যাত্রী। ওই ঘটনায় পরদিন
24 জানুয়ারি বিকেলে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে দুইটি মামলা দায়ের করেন পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট শাখায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহেদুল ইসলাম একটি অভিযোগপত্র দাখিল করেন। এ ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমানুল লামান, বরকতুল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল ও তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ 38 নেতা কর্মীকে অভিযুক্ত করা হয়। আগামী 2রা জুন দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল জানান, দেশের প্রায় সবকটি জেলায় পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। এ সময় শামীম মোহাম্মদ আফজাল আরও বলেন, মঙ্গলবার সন্ধ্যা 7:15 সময় বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। 2 জুন 2015 খ্রিস্টাব্দ মঙ্গলবার দিবাগত রাত্রে সারা দেশে পবিত্র লাইলাতুল বরাত উদযাপিত হবে ইনশাআল্লাহ। রাজনৈতিক দলগুলোর জন্য আগামী দিনে সত্যিকার আন্দোলন নষ্ট করে দিতেই বিএনপি আন্দোলনের নামে মানুষ হত্যা করেছে বলে অভিযোগ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মঙ্গলবার বিকেলে জাতীয় শিল্পকলা একাডেমিতে আওয়ামী যুবলীগের এক আলোচনায় তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি আরো বলেন, বিএনপি গণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসতে চায় না, তাই আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ সময় আমির হোসেন আমু বলেন, তারা যেই আন্দোলন করল সেই আন্দোলন তো আমরাও করেছি, কিন্তু আমরা আন্দোলন করার সময় পেট্রোল বোমা মেরে নিরীহ ঘুমন্ত শিশু নারীকে হত্যা করিনি। তিনি আরো বলেন, এটি আমাদের দৃঢ় বিশ্বাস জন্মেছে যে আগামীতে দেশে কোনো রাজনৈতিক কর্মতৎপরতা চলুক সেটি এই অপশক্তিরা চায় না। পর্যাপ্ত মজুদ থাকায় আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফাল আহমেদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, হরতাল অবরোধের মতো কর্মসূচিতেও সরবরাহ কোনো ঘাটতি ছিল না, আগামীতেও ঘাটতি থাকবে না। প্রতি বছরই রমজান মাসে নিত্য পণ্যের দাম নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয় জনমনে। নির্দিষ্ট কিছু পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় দাম বাড়ার আতঙ্ক দেখা দেয়, তবে কয়েক বছরে সে চিত্র কিছুটা ভিন্ন। সরকারের তদারকি আর সরবরাহ স্বাভাবিক রাখার প্রচেষ্টায় দামে খুব একটা প্রভাব পড়েনি গত বছর। আসন্ন রমজান সামনে রেখে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে এবারও নিত্য পণ্যের দাম স্বাভাবিক থাকবে বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী তোফাল আহমেদ। পণ্যের বর্তমান মজুদ ও সরবরাহ পরিস্থিতির চিত্র তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। তাতে ভোজ্য তেল, চিনি, মসুর ডাল, ছোলা, খেজুরের চাহিদার বিপরীতে মজুদ বেশি আছে, আর পেঁয়াজ 21-22 লাখ টন চাহিদার বিপরীতে দেশে 19 লাখ টন উৎপাদন হয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, যারা ইম্পোর্ট করেন তারা সকলেই আমাদের আশ্বস্ত করেছেন যে আমাদের চাহিদা ও সরবরাহের সমন্বয় হবে, আমাদের কোনো ঘাটতি হবে না। এছাড়া টিসিবির পর্যাপ্ত গোডাউন না থাকায় অতিরিক্ত পণ্য মজুদ করা হবে না। তারপরও এবছর টিসিবিতে প্রয়োজনের তুলনায় বেশি পণ্য মজুদ আছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। সংবাদ, আইনগত প্রক্রিয়া শেষে ভারত সরকার হস্তান্তর করলে বিএনপি নেতা সালাউদ্দিনকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। এ সময় তিনি মানব পাচার ও অবৈধ অভিবাসী বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানান। ভারতের মেঘালয়ে খোঁজ পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকারের অবস্থান পরিষ্কার করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, সালাউদ্দিনকে ফিরিয়ে আনার বিষয়টি ভারত সরকারের আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করছে। এ সময় রাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আত্মগোপনকারী সালাউদ্দিন আহমেদকে আমরা খুঁজছিলাম, পরে শুনলাম তিনি ভারত চলে গেছেন। অন্যদিকে মানব পাচার ও অবৈধ অভিবাসী বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মানব পাচার রোধে দেশের অরক্ষিত সীমান্তে টহল জোরদার করা সহ সরকার কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া পাচারের সাথে জড়িতরা কেউ রেহাই পাবে না বলে মন্তব্য করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, প্রায় 250 কিলোমিটারের মতো জায়গা অরক্ষিত ছিল, সেখানে এখন নতুন নতুন ভিওপি হচ্ছে। এখন সেখানে যাতে রোহিঙ্গা কিংবা উদ্বাস্তুরা অনুপ্রবেশ করতে না পারে এবং আমাদের এখান থেকেও ওখানে কেউ না যেতে পারে, সেজন্য আমরা পরিচয়পত্র ব্যবহার চালু করছি। সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলে সম্প্রদায় এ পরিচয়পত্র ছাড়া মাছ ধরতে যেতে পারবে না। এদিকে সিলেটে নিহত অনন্ত দাস সহ সকল ব্লগার হত্যার রহস্য উদ্ঘাটনের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে টিআইবি প্রতিবেদনের সমালোচনা করে আওয়ামী লীগ নেতারা বলেছেন, কিছু বুদ্ধিজীবী নির্বাচনকে বিতর্কিত করার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের পথকে বাধাগ্রস্ত করতে চায়। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক লীগ আয়োজিত অনুষ্ঠানে তারা এ মন্তব্য করেন। অবিলম্বে বিএনপি থেকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তারা। ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ষড়যন্ত্র করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, কোথায় বোমা মারা হয়েছে, কোথায় মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে সব হিসাব বের হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, টিআইবি বলেছেন সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ নিরপেক্ষ হয় নাই,
তিনি অভিযোগ করেছেন নির্বাচন ব্যয় অনেক বেশি হয়েছে। নির্বাচন অবাধ নিরপেক্ষ হয়েছে যার কারণে আজকে বিএনপি জামায়াতের কয়েকজন প্রার্থী জয়লাভ করতে পেরেছে। রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে প্রথম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় তোলপাড় সারা দেশের স্কুলগুলো। প্রশ্ন উঠেছে স্কুলগুলো মেয়েদের জন্য কতটা নিরাপদ। বিশিষ্ট জনেরা মনে করেন স্কুলগুলোতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এখনই সতর্ক হওয়া প্রয়োজন, আর সেক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগের কোনো বিকল্প নেই বলেও মনে করেন তারা। গত কয়েকদিনের ঘটনার জের ধরে গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার বেশ আগেই এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল। অভিযুক্ত কর্মচারীকে চাকরিচ্যুত করার ঘোষণা এবং ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার নানা প্রতিশ্রুতি রয়েছে তাতে। তবে অভিভাবকদের অভিযোগ, এখনও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। এ ধরনের ঘটনা প্রতিরোধে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নির্যাতন বিরোধী সেল গঠন করা জরুরি বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। অভিভাবকেরা সন্তানদের নিরাপত্তা নিয়ে সচেতন হওয়ায় মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে এ ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে বলে মনে করেন এ মানবাধিকার কর্মী। তবে আইনি প্রক্রিয়া নিয়ে এখনই কিছু বলতে রাজি নন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ তামিম। নরসিংদী শিবপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিষ্টিমরিচ ও বিভিন্ন ফলের উদ্ভাবনের বাগান দেখার জন্য প্রতিদিন শত শত লোক ভিড় করছে। আমাদের নরসিংদী প্রতিনিধি হৃদয় খান জানান, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রটি 2009 সাল থেকে কৃষি ও নতুন জাত উদ্ভাবন নিয়ে কাজ করা শুরু করেছে। 42 বিঘা জমির উপর গড়ে উঠেছে এ গবেষণা কেন্দ্র। কেন্দ্রটিতে বিচিবিহীন আঙুর, কমলা, আপেল, মালটা, আমড়া, লেবু সহ নতুন নতুন ফলের উদ্ভাবন করে যাচ্ছে। কেন্দ্রটিতে 4 জন বিজ্ঞানী কর্মকর্তা ও 5 জন সহকারী বিজ্ঞানী কর্মকর্তা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা হলেন বিজ্ঞানী ডক্টর নাজিরুল ইসলাম, এ কে এম আরিফুল ইসলাম, কাজী মারুফ, রুবি আক্তার, সোহেল মিয়া, মোবারক হোসেন, কাইসার হামিদ, মাসুদ পারভেজ ও কামরুজ্জামান। বাংলাদেশে এই প্রথম মিষ্টি মরিচের উদ্ভাবন করলেন গবেষণা কেন্দ্রটি। মিষ্টি মরিচ শুধু সবজি হিসেবেই নয়, এতে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন ও ক্যান্সার প্রতিরোধক জিন থাকায় এটি মানুষের ভিটামিনের চাহিদা পূরণ করতে সহায়ক বলে জানান তারা। 19 মে বিকেলে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা ওয়াবদা মাঠে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসাদের জনসভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের চাঁদপুর প্রতিনিধি শরীফ আহমেদ জানান, দ্বিদলীয় আশাহীন বুর্জোয়া রাজনীতি প্রত্যাখ্যানের দাবিতে ফরিদগঞ্জ উপজেলা সমন্বয়ক কমরেড হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাসাদ কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালিকুজ্জামান ভুইয়া। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাসাদ কেন্দ্র কমিটির সদস্য কমরেড বজলুর রশিদ ফিরোজ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, চাঁদপুর জেলা বাসাদের সমন্বয়ক শাহজাহান তালুকদার প্রমুখ। এবার মিলে নিলাম আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মোটর বাইকার দলের গোলাগুলির ঘটনায় 192 জনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে। রোববারের ওই বন্দুকযুদ্ধে 9 জন নিহত ও অন্তত 18 জন আহত হয়। টেক্সাসের ওয়াকো শহরের একটি রেস্তোরাঁর সামনে এই গোলাগুলির ঘটনা ঘটে। পার্কিং সংক্রান্ত বিরোধের জেরে 5টি দলের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে মারামারির এক পর্যায়ে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা পড়ে। এ সময় পুরো এলাকা যুদ্ধক্ষেত্রে পরিণত হয় বলে জানায় স্থানীয়রা। বিক্ষুব্ধ বাইকাররা প্রায় 30টি বন্দুক থেকে শতাধিক রাউন্ড গুলি বর্ষণ করে বলে জানায় পুলিশ। পরে ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। ওয়াকো শহরের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করার অংশ হিসেবে টুইন পিকস নামে ওই রেস্তোরাঁটি 7 দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আফগানিস্তানের রাজধানী কাবুলে সরকারি ভবনের বাইরে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন এক নারী সহ কমপক্ষে 5 জন, এছাড়াও আহত হয়েছেন অর্ধশতাধিক। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দেশটির আইন ও বিচার এবং খনিজ মন্ত্রণালয় ভবন দুটির বাইরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এটি আত্মঘাতী হামলা ছিল কিনা সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। বিস্ফোরণের সময় মন্ত্রণালয় দুটির কর্মকর্তারা কাজ শেষে ভবন থেকে বের হচ্ছিলেন বলে জানা গেছে। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। ইয়েমেনে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর আন্তর্জাতিক আহ্বানের পরও সৌদি জোটের বিমান হামলা নতুন করে উৎকণ্ঠায় ফেলেছে ইয়েমেনিদের। বারবার বলার পরও যুদ্ধবিরতির সময়সীমা না বাড়ানোয় হতাশা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। একই সাথে উদ্বেগ প্রকাশ করেছে ইরানও। এদিকে ইয়েমেনে ইউথিদের ওপর সৌদি জোটের বিমান হামলা বন্ধ করতে বিক্ষোভ করেছে হাউথি সমর্থকরা। 5 দিনের যুদ্ধবিরতির পর এডেন প্রদেশের আল সালবান ও আল আরিশ শহরে হাউথিদের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় সৌদি জোট। হামলায় হাউথিদের দখল করা এডেনের প্রেসিডেন্ট প্রাসাদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এসব হামলার বিরোধিতা করে এবং হাউথিদের ওপর সৌদি জোটের হামলা বন্ধ করতে শত শত হাউথি সমর্থক সানার রাস্তায় বিক্ষোভ করেছে।
ইয়েমেনের পতাকা হাতে নিয়ে এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে মিছিল করে তারা। এ সময় সৌদি জোটের হামলার তীব্র নিন্দা জানান তারা। এদিকে সৌদি জোট ইয়েমেনের যুদ্ধবিরতির সময়সীমা না বাড়ানোয় এবং নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব না দেয় গভীর উদ্বেগ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। একই সঙ্গে তিনি জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় আলোচনার মাধ্যমে এর একটি সমাধানের আহ্বান জানান। এছাড়াও আন্তর্জাতিক সংস্থাগুলো যে ত্রাণ কার্যক্রম চালাচ্ছে তা প্রকৃত মানুষের হাতে পৌঁছাচ্ছে কিনা সে বিষয়ে জাতিসংঘের নজরদারির কথা বলেন তিনি। এক যৌথ সম্মেলনে ইয়েমেনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন জারিফ। এদিকে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের মুখপাত্র জানিয়েছেন ইয়েমেনের সব ধরনের যুদ্ধ বিগ্রহ বন্ধ করতে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মহাসচিব। একই সঙ্গে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হয়নি বলে হতাশা প্রকাশ করেছেন বান কি মুন। জাতিসংঘের তথ্য মতে ইয়েমেনের সংঘর্ষে এ পর্যন্ত 1800 মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে 7000-এরও বেশি। যুদ্ধ পরিস্থিতিতে প্রায় 5 লাখ মানুষ ইয়েমেন ছাড়তে বাধ্য হয়েছে। এমন মানবিক বিপর্যয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ত্রাণ সরবরাহ অব্যাহত রেখেছে। বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে ভাসতে থাকা হাজার হাজার অভিবাসীর মানবাধিকার রক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে ওই অঞ্চলের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে UNHCR, IMO সহ বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা। সংস্থাগুলো এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানায়। সেই সঙ্গে অভিবাসী নৌকাগুলোকে যাতে উপকূলে আটকের পর পুনরায় সাগরে ফেরত না পাঠানো হয় সেই আহ্বানও জানানো হয় ওই বিবৃতিতে। এদিকে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার আটক বাংলাদেশি অভিবাসীদের দেশে ফিরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা IOM। অন্যদিকে রোহিঙ্গাদেরকে মিয়ানমার স্বীকৃতি না দেয় তাদেরকে আশ্রয় দেওয়ার ইঙ্গিত দিয়েছে ফিলিপিন সরকার। মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির সরকারের পক্ষ থেকে একথা জানানো হয়। দর্শক, এবার মিলে নিলাম খেলার সংবাদ। ইতালির ঘরোয়া ফুটবলের তৃতীয় ও চতুর্থ বিভাগের ম্যাচ পাতানোর অভিযোগে প্রায় 50 ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এই দুই লীগের 28টি ম্যাচ পাতানো হয়েছিল বলে সন্দেহ পুলিশের। ইতালির ঘরোয়া ফুটবলের নিচের সারির লীগগুলোতে মাফিয়াদের দৌরাত্মে এর আগেও ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছিল। তবে এবারের অভিযোগ ছাড়িয়ে গেছে আগেরগুলোকে। চলতি মৌসুমের তৃতীয় ও চতুর্থ সারির লীগে প্রায় 30টি ক্লাব 28টি ম্যাচে পাতিয়েছিল বলে জানিয়েছে লা রিপাবলিকা। 15 জন ফুটবলার, 6টি ক্লাবের সভাপতি, 8 জন ক্লাব কর্মকর্তা ছাড়াও 10টি মাফিয়া সংগঠনের প্রধানকে গ্রেফতার করা হয়েছে। এর আগে 2010-11 মৌসুমেও ইতালির সিরি বি ও তৃতীয় বিভাগের ম্যাচ পাতানোর অভিযোগ ওঠে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তান পৌঁছেছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তায় অতিথিদের স্বাগত জানায় পিসিবি। দীর্ঘ 6 বছর পর কোনো টেস্ট খেলুড়ে দল পাকিস্তান সফরে এলো, যে সফরটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে দেশটির ক্রিকেট সংশ্লিষ্ট থেকে সাধারণ মানুষেরা। এদিকে জিম্বাবুয়ে ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার কথা জানান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খাদেজা বলেন, আমাদের আকাশপথে হেলিকপ্টার থাকবে, রেঞ্জার্স ফোর্স থাকবে, প্রয়োজনের পুরো এলাকায় সার্বক্ষণিক আর্মি থাকবে, কারণ আমরা সফলভাবে এই সিরিজ সম্পন্ন করতে চাই, তাই আমরা সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করব। অনেক দোলাচলের পর অবশেষে মাসাকাজা উইলিয়ামসের আগমনে টিকিট বিক্রির হিড়িক পড়েছে। ধারাবাহিক সন্ত্রাসী হামলার কারণে গত কয়েক বছর দুবাইয়ের দ্বিতীয় হোম সিরিজ খেলায় অনেকেরই সম্ভব হয়নি আফ্রিদি গুলদের খেলা উপভোগের, তাই দেশের মাটিতে এমন দুর্লভ সুযোগ লুফে নিতে চায় পাকিস্তানিরা। এদিকে টিকিট নামক সোনার হরিণ পেয়ে মহাখুশি দর্শকরা। দেশটির নাম পাকিস্তান বলে ধেয়ে আসছে অনিরাপদ আশঙ্কার কালো মেঘ, যা দূর করতে রেড অ্যালার্টই জারি করেছে দেশটির প্রশাসন। কারণ 2009 সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর এ প্রথম কোন আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানের মাটিতে। ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হলেন ডানহাতি ব্যাটসম্যান জরুট। সোমবার রাতে লর্ডসে তাকে এ সম্মানে ভূষিত করা হয়। সোমবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড রুটকে বর্ষসেরা ক্রিকেটার ঘোষণা করে। ক্রিকেট মিডিয়ার সদস্যদের দ্বারা এই বর্ষসেরা ক্রিকেটার নির্বাচন করা হয়, যেখানে ক্রিকেট সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে বর্ষসেরা খেতাব জেতেন 24 বছর বয়সী এই ব্যাটসম্যান। তিনি পেছনে ফেলেন আরেক ব্যাটসম্যান গ্যারি বালান্স, পেসার জেমস অ্যান্ডারসন ও অলরাউন্ডার মঈন আলীকে। প্রায় 2.5 বছর আগে ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া রুট গেল সপ্তাহে ইংল্যান্ড দলের সহ অধিনায়ক হিসেবে নির্বাচিত হন। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েলিংটনের সেঞ্চুরি ছাড়াও শ্রীলঙ্কার স্বাগতিকদের বিপক্ষে সেঞ্চুরি গড়েন রুট। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। দেশের গণতন্ত্র সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়েছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একনেকে 468 কোটি 23 লাখ টাকার একটি প্রকল্পের অনুমোদন। পহেলা বৈশাখে যৌন হয়রানি পুলিশের তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল। খালেদা সহ 38 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল। যুক্তরাষ্ট্রে গোলাগুলির ঘটনায় 192 জন আটক। আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত 5। ইতালির ঘরোয়া ফুটবলে ম্যাচ পাতানোর অভিযোগে গ্রেফতার 50। জল্পনা কল্পনা পেরিয়ে পাকিস্তানে পৌঁছেছে জিম্বাবুয়ে। দর্শক, এ ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন মিলেনিয়াম টিভি.net এ। সঙ্গে থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।